নমস্কার শ্রী আম্মা ভগবান শরণম শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা যা আমাদের ভিতরে তাই আমাদের বাইরে আজকের প্রথম চমৎকার আমি ওয়ারাঙ্গালের রামান্না পেটা থেকে টি ভারতী বলছি শ্রী আম্মা ভগবানের সাথে আমি পরিচিত হওয়ার মুহূর্ত থেকে আমার জীবন চমৎকারিকভাবে বদলে গেছে বেশ কিছুদিন যাবত আমি খুবই পেটের যন্ত্রণায় ভুগছিলাম চিকিৎসকদের মতে আমার জরায়ুতে সিফিলিস হয়েছে ভবিষ্যতে আরও বড় শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবার জন্য তারা আমাকে অপারেশনের মাধ্যমে জরায়ু বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে নিজ পরিস্থিতির কথা চিন্তা করে আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম মানসিক চাপের কারণে আমি খুবই খিটখিটে হয়ে পড়েছিলাম আমি পরম মিত্র শ্রী আম্মা ভগবানের কাছে ওই পরিস্থিতি থেকে মুক্তি পাবার জন্য প্রার্থনা করতে শুরু করি একজন ভক্তের পরামর্শে আমি তিন দিনের বড়যোগ্য প্রক্রিয়াতেও অংশগ্রহণ করি প্রক্রিয়ার প্রথম দিনেই আমি অনেক চমৎকারকে প্রত্যক্ষ করেছিলাম দ্বিতীয় দিনে সবাসনে থাকা অবস্থায় শ্রী আম্মা ভগবান আমার জরায়ুতে অলৌকিক সার্জারি করেন তখন আমি খুবই স্পষ্টভাবে স্পিরিট এবং ওষুধের গন্ধ পাচ্ছিলাম এরপর চমৎকারিকভাবে আমার ব্যথা সম্পূর্ণ কমে যায় এই ঘটনা ঘটার প্রায় আট বছর পরে আমি একটি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছিলাম তারা আমার পুরো শরীর পরীক্ষা করেন এবং আমার কাছে জানতে চান কবে আমার জরায়ু বাদ পড়েছে আমি তাদের বলেছিলাম যে আমাদের সুপ্রিম ডক্টর শ্রী আম্মা ভগবান অলৌকিক অস্ত্রোপ্রচারের মাধ্যমে আমার জরায়ু বাদ দিয়েছেন আমার এই উত্তর শুনে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আমাকে চরম যন্ত্রণা এবং জীবন সংশয়কারী রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় শ্রী আম্মা ভগবানকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই আজকের দ্বিতীয় চমৎকার আমি পেরুকা ওয়াদা থেকে কে রামকৃষ্ণ বলছি শ্রী আম্মা ভগবান আমার জীবনে অসংখ্য চমৎকার ঘটিয়েছেন তার মধ্যে একটা আমি বলতে চাই একবার পেটে তীব্র ব্যথার কারণে মা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানান যে আমার লিভারে কিছু সমস্যা হয়েছে এবং সেই জন্য অপারেশন করতে হবে অপারেশনের আগের দিন আমরা শ্রী আম্মা ভগবানের মন্দিরে গিয়েছিলাম সেখানে একজন ভক্ত আমাকে সভাসনে থাকা অবস্থায় প্রার্থনা করতে বলেন ওই সময় তিনি শ্রীমূর্তির সামনে রাখা প্রদীপ থেকে একটু তেল নিয়ে আমার পেটের ওপর বুলিয়ে দেন ঠিক সেই মুহূর্ত থেকে চমৎকারিকভাবে আমার পেটের ব্যথা কমে যায় পরের দিন অপারেশনের ঠিক আগে আমার কিছু নিয়ম পরীক্ষা করা হচ্ছিল অবিশ্বাস্যভাবে পরীক্ষার সব রিপোর্ট স্বাভাবিক আসে এটা দেখে ওই চিকিৎসক একেবারে বাকরুদ্ধ হয়ে যান আমার সাথে এই চমৎকার করার জন্য আমি আরোগ্য প্রদাতা শ্রী আম্মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই